আমি ভাবছি নিজে নিজে ভাঙ্গি আবার নিজে নিজে কান্না করছে। এই ঢঙ্গি বউয়ের জ্বালায় কিন্তু বাঁচি না, যে আসবে জানি না তার কত ঢং হবে, আমার যে কি হবে শুধু আমি এটাই ভাবি। কখন নিয়ে যাব নাদিম? দেখেন নাও নাও, পাঁচটা ধরে তো জীবন শেষ আমার। না ব্যথা পায় নাই? এগুলা কি ঘরের একটা জিনিস গুছায় রাখবে না? একটা জিনিস দেখেন, ফার্নিচার কিনে দিছি, কত সুন্দর ফার্নিচার কিনে দিছি, সব গুছায় রাখবে, আমার সাথে ওয়াদা করছে। ওরে বাটপার, দেখেন এটা হলো তার কি জানি বলে এটাকে, এটা কি হলো জানতে হলে কিন্তু একটু আগের ভিডিওটা দেখতে হবে। ওয়েট, আমি দেখাচ্ছি। রুমে ঢুকে যখন আমি ওকে পার্সেলের ব্যাগটা দিচ্ছিলাম, তখনই কিন্তু এই জুয়েলারির উপর ওই ব্যাগটা পড়েছিল। এন্ড তারপর ও রাগ করে এটাকে আবারও আচার মারছে। ঠিক একটু পরে যখন সে আবার এটা হাতে নেয়, তখনই ভেঙে যায়। তোমার জন্য সব হয়েছে, তুমি কি মানুষ? আমি মানুষই, তুমি এটা কি করেছো নাদিম? তোমার জন্য সব হলো এটা, আমার দোষ ভাঙলে? গল্প করতে আমার সাথে কি সুন্দর জুয়েলারি, যদি কষ্ট পাচ্ছি আল্লাহ, আমার কি সুন্দর জুয়েলারিটা কি হলো? আমি ভাবছি নিজে নিজে ভাঙ্গি আবার নিজে নিজে কান্না করছে। দেখি আসলে কষ্ট লাগছে না, নিমিটা কি আমরা ভাঙলে? তুমি তো ভেঙে ফেলেছো এটা। আমি ভেঙে ফেলছি নাকি এটা? এটা দায়ী হচ্ছে তুমি। তুমি কি জানি আমার বিবি এরকম করতে এসেছে? আমি গুছাচ্ছি এগুলো। আসলে এটা আমার জন্য খুবই কষ্টদায়ক ছিল, আমি ভাবতেও পারিনি জুয়েলারিটা ভেঙে যাবে। এখানে নাদিমের কোনো দোষ নাই, বাট আমার জিদ ওর পরে ছিল। ওর সাথে কথা বলতে বলতে আমি গয়নাটা ভেঙে ফেলছি। এগুলো আমার প্রচুর শখের গয়না। আমার কান্নাকাটি দেখে নয়নও চলে এসছে যে কি হয়েছে দেখতে। প্রতিটা মেয়ের কাছে কিন্তু জুয়েলারি অনেক সুখের, আমি ভাবতেও পারিনি আমার জুয়েলারিটা এভাবে ভেঙে ফেলবো। আমার প্রচুর খারাপ লাগতেছিল, কারণ এই জিনিসগুলো আমি একটা একটা করে কিনছি। যে নয়ন ঠিক করা শুরু করছে এটা। এটা কিভাবে ঠিক করছে নয়ন? এই নয়ন দেখে নানা ফরদে এটা কি, এটা কি এখন আরো সুন্দর লাগতেছে? আমার সিরিয়াস এমন একটা বিষয় নিয়ে ওরা সব মজা করতেছে। এই যে দেখেন অর্ডার করতে আবার পার্সেল, এগুলো একটু দেখাও আমাদেরকে। দেখি আমার না আজকাল খুব বড় ব্যাগের প্রতি মানে কি হয়ে গেছে, কি করব? আমার 5000 টাকা দিবা তো? গিফট পাইলে খুশি। হ্যাঁ 5000 টাকা দাঁড়া দেখি মধ্যে কি আছে। কি কষ্ট, আমি জানি কি। আর এই যে ব্যাগ, আজকাল মানে ব্যাগের প্রতি যে আমার কত মানে প্রেমে পড়ে গেছি ব্যাগের প্রতি, আমি মনে হয় আমার খালি ডয়ের ভর্তি থাকবে ব্যাগ আর ব্যাগ। ব্যাগ আর ব্যাগ আছে তো, দুইটা ডয়ের কিনছে, দুইটা ডয়ের সব ওর ব্যাগ। আমার মনটা একটু ভালো হয়েছে, কারণ নাদিম আমাকে বললো যে 5000 টাকা দিবার, ব্যাগগুলো অনেক সুন্দর ছিল। এগুলা কিন্তু লেদারের ব্যাগ, আমার অনেক বেশি পছন্দ হয়েছে এবং ড্রেসটাও অনেক সুন্দর। আজকে সবকিছু মিলাই আমার মনটা অনেক খুশি ছিল, কিন্তু আমি এই যে অঘটনটা ঘটাই ফেললাম এটার জন্য একটু খারাপ ছিল মনটা। ব্যাগগুলো আমি যে পেজ থেকে অর্ডার করছি পেজ লিংক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। আর বড় ব্যাগটার মধ্যে কিন্তু প্রচুর জায়গা ছিল, আপনারা অনেক কিছু নিতে পারবেন ব্যাগটাতে। সব দোষ আমার যাও, আমি আর 5000 টাকা দিয়ে দিব তোমাকে, তুমি আর কান্না করো না। আমার বউ কান্না করছে রে, তোমার মনে কত সুন্দর একটা জিনিস ছিল এটা, 5000 টাকা দিবা তো সত্যি কথা? আমি আমি নাই ক্যামেরা তো আমি নাই না, তুমি আসো ভাই, 5000 টাকা দাও, 5000 টাকা দিবা তো সত্যি কথা। এই কই তুমি, এই তো আর 5000 টাকা দিবা, প্রমিস দাও। গাইস আপনারা নেক্সট ভিডিওতে বলবেন 5000 টাকা কই, হ্যাঁ 5000 টাকা দিবা দিবা। আমার খুশি হওয়ার মূল কাহিনী এটা, নাদিম আমাকে বলছে 5000 টাকা দিবে, এই টাকা নষ্ট হয়েছে, তার থেকে 4 গুণ বেশি পাচ্ছি। আর হ্যাঁ এই সুন্দর ড্রেসটা কিন্তু আমি অর্ডার করছি যে পেজ থেকে, পেজ লিংক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। আপুর পেজে অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আছে, ড্রেসগুলো আসলেই অসম্ভব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। এবং কমেন্ট করে জানাবেন পরে আমাকে কেমন লাগতেছিল। আর এখন যেহেতু গরম পড়তেছে, গরমের জন্য বেস্ট হবে। এখানে একটা মজার ঘটনা ঘটলো, আমি ঘুরতে যেয়ে পরে যাচ্ছিলাম, আসলে আমি একদমই ঘুরতে পারি না, একটু ঘুরলেই আমার মাথা ঘুরে। ব্যাগ আর ড্রেসের পেজ লিংক তো ভিডিওর ক্যাপশনে দিয়েই দিব, আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করে নেবেন। রুমের অবস্থা, আহ এটা আমার রুম। আমি আমি হচ্ছে পড়ি, একটা গান শুনে পড়ি ও কি কাহানি, আমি হচ্ছে পড়ি, এটা হচ্ছে পড়ির কাহিনী। এই হলো অবস্থা। আচ্ছা ও আর উপরে আছে তাই, থামো আমাকে দেখাও, এই দাঁড়াও থামো গাইস। অনেকে না অনেকে কমেন্ট করে যে শোনো না, তারপরে যে এখানে আসলে আমি গুছাচ্ছি না, একটা কারণ আছে, এই ডয়ের আমি লক লাগাবো, লক
লক লাগাবার জন্য গুছাচ্ছি না। এখানে আমার কিছু কসমেটিক আওলা জাওলা। ডোন্ট মাইন্ড, এটা হচ্ছে আমার ঘর।